বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা, আর শব্দদূষণে এই শহরের অবস্থান শীর্ষে। দেশের ক্যাটাগরিতে বাংলাদেশ বায়ুদূষণে প্রথম। বিশ্লেষকরা বলছেন, দূষিত বায়ুতে থাকা সীসাসহ নানা বিষাক্ত রাসায়নিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রবেশ করছে মানবদেহে, যার প্রভাবে বাড়ছে ক্যান্সারসহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। পানি দূষণের মাত্রাও উদ্বেগের। এ পরিস্থিতিতে ধীরে ধীরে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী। দুর্যোগে ঢাকা ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সজীব রহমানের ছবিতে ফখরুল ইসলামের বিশেষ রিপোর্ট। প্রায় পৌনে 2 কোটি মানুষের জীবন জীবিকার স্বপ্নের ঠিকানা ঢাকা। রাজধানী হিসেবে 51 বছরের যাত্রায় যে শহর সবুজে ঘেরা ইট পাথরে অন্তত বসবাসের যোগ্য থাকার কথা, তার বদলে চিত্রটা এমনই মলিন। এখানকার শ্বাস প্রশ্বাসেও আটকে আসে বিষাক্ত ধাতব। এই ধাতব বিষই ছড়াচ্ছে শহরের আশপাশ জুড়ে আয়োজন করে বসা এসব যান্ত্রিক কল। ধুলার কারণে আর কি নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না, যে অবস্থা দেখতে পাচ্ছি। আর ঢাকাতে এখন আর বসবাস করার মতন অবস্থা নাই যা দেখতেছি। আসলে নগরীটার অবস্থা দিন দিন মনে হয় যেন অধঃপতনের দিকে যাচ্ছে। নগর জুড়ে হাজারো নির্মাণ যজ্ঞ আরো ভারী করে তুলছে বাতাস। ইট পাথরের রাজধানীতে মানুষ যেখানে একটি স্নিগ্ধ কোমল পরিবেশে বাঁচার আশায় থাকেন, সেখানে প্রতিনিয়তই বাড়ছে পানি আর এমন পরিবেশ দূষণ। এতে দুর্বিষহ পর্যায়ে পৌঁছে গেছে জনজীবন। নগরবিদরা বলছেন, এমন পরিস্থিতির উত্তরণ ছাড়া কোনোভাবেই একটি পরিবেশ বান্ধব উন্নত নগরায়ণ সম্ভব নয়। বায়ু দূষণের এত সব মহাযজ্ঞে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গবেষণায় ঢাকা বিশ্বে দ্বিতীয় আর বাংলাদেশ শীর্ষে। গত 8-10 বছর যাবতই শুষ্ক মৌসুমে ঢাকাতে বায়ু দূষণের পরিমাণ মারাত্মক বেড়ে যাচ্ছে। এই পরিমাণ বেড়ে যাচ্ছে যে বায়ু দূষণে আমরা বিশ্বে 1 নম্বর অবস্থানে চলে যাচ্ছি। এইরকম উন্নয়ন আরও 50টা করা যাবে। যেটাকে আমরা ধ্বংস করে ফেলছি, এই জিনিসগুলোকে আর একটাও সৃষ্টি করা যাবে না। শুধু বায়ু দূষণ নয়, পানি দূষণেও এগিয়ে একসময়ের নদীঘেরা স্নিগ্ধ এ নগর। মিরপুর কালশীর এ ড্রেনেজ ব্যবস্থা তারই চিত্র। খোলামেলা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগের শেষ নেই এখানকার বাসিন্দাদের। বর্ষা তাদের কাছে এক আতঙ্ক। এত নোংরা অবস্থা, এই জায়গা দিয়ে চলাফেরা অযোগ্য, বসবাসেরই অযোগ্য। অন্তত থাকতে পারি না, যে নাক ধরে যেতে হয় দিক দিয়ে। ঢাকায় পানি দূষণের আরেক অন্যতম কারণ কলকারখানার নোংরা পানি, যা পরিশোধন ছাড়াই মিশছে নদীতে। বনশ্রীর এই খালের অবস্থা দেখুন। যে খাল হতে পারত ভরসার, সে খালি এখন নাজুক দশায়। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে, নদী দূষণের কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 0 মিলিগ্রামে ঠেকেছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। নদীর পানি দুর্গন্ধময় এবং দেখতে আলকাতার রং, এবং এখানে প্রায় অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন নাই বললেই চলে। আর দ্রবীভূত অক্সিজেন না থাকার ফলে সেখানে কোনো জলজ প্রাণী বাস করতে পারে না। শব্দ দূষণও এই শহরের আরেক বিপর্যয়ের অনুসঙ্গ। শব্দ দূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা। শব্দ দূষণটা যথেষ্ট পরিমাণে বেশি। এই শব্দ দূষণের মেন কারণ হলো রিক্সা। রিক্সাগুলো যতদিন লেনে না আসবে ততদিন শব্দ দূষণ কমবে না। শব্দ দূষণ তো অনেক, এর একমাত্র কারণ হচ্ছে হাইড্রোলিক যে এইটা আপনার শব্দ দূষণের হরেন, সেই হরেনের কারণে আরও এইগুলো বেশি শব্দ হয় আর কি। মানুষের প্রাণের শহর ঢাকাকে বাঁচাতে শুধুই উন্নয়ন নয়, এগিয়ে আসতে হবে পরিবেশ প্রকৃতিকে রক্ষায়, এমন মত নগর পরিকল্পনাবিদদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।